বন্ধুরা, ওয়েবিনারের তৃতীয় পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই চমৎকার টিউটোরিয়ালে। বন্ধুরা, ওয়েবিনার সম্পর্কে যারা জানে না তাদের একটু প্রথমে ডিসক্রিপশন দিয়ে নিচ্ছি। ওয়েবিনারটা হচ্ছে অনলাইনে রেখে স্টুডেন্টদের যে লাইভ ক্লাসটি করা হয় অথবা যে প্রজেক্টটি, যে প্রবলেমটি লাইভে রেখে সলিউশন করা হয়, এই ধরনের ভিডিও বা এই ধরনের টিচিং মেথডকেই বলা হয় ওয়েবিনার। যেহেতু আমার লাইভ করার মতো স্কোপ বা সময় হয় না, এটাকে আমি রেকর্ডেড ভার্সনে আপনাদেরকে ওয়েবিনারটা দিচ্ছি। যারা বাস্তব জীবনে কাজ করতে গিয়ে তাদের প্রফেশনাল লাইফে যে সমস্যাগুলোর সম্মুখীন হন, এই সমস্যাগুলো আপনারা মামুন একাডেমিতে পোস্ট করেন এবং সেই সমস্যার বাস্তব ভিত্তিক যে সলিউশনগুলো কীভাবে সমাধান করবেন সেইটার উপরেই একটা ভিডিও রেকর্ড আকারে আপনাদেরকে এখানে দেয়া হয়, যেখান থেকে আপনি সেই সমস্যাটার সমাধান পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, আজকের ওয়েবিনারটি হচ্ছে আমাদের MD মেহরাব আলী ভাইয়ের, যিনি আমাদের গ্রুপে পোস্ট করে জানতে চেয়েছেন যে এই হাউ টু বি এ লাভ ইন রিলেশনশিপ, এটাকে এই যে হাউয়ের পরে একটা হাইপেন আছে, উনি এই হাইপেনটাকে দেখতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন হাউ টু বি এ লাভ ইন রিলেশনশিপস এভাবে দেখতে। তো আমরা দেখব যে এই জিনিসটাকে কিভাবে করা হয়। বন্ধুরা, তাহলে চলুন আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাই। তোকে আমরা এটাকে একটু ফাঁকা করে নিলাম। যেটা করার জন্য আমরা প্রথমে যদি কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা হাইপেন আছে, এই হাইপেনটা আমরা দেখব না। দ্যাট মিন্স আমরা কি করব, এই হাইপেনটা রেখে আমরা এখানে স্পেস দিয়ে এই ডাটাটাকে আমরা এখানে সুন্দর করে সাজাবো। তো আমরা কি করব, এইটা করার জন্য আমাদের যে ফাংশনটি ইউজ করতে হবে সেটা হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট আমরা ফাংশনটি নিলাম, দেন হচ্ছে টেক্সট। প্রথমে যে আমাদের সিনট্যাক্সটি, সেই সিনট্যাক্স বলতেছে টেক্সট নেবেন, কোন টেক্সটটি আপনি নিতে চাচ্ছেন। দেন হচ্ছে ওল্ড টেক্সট, দ্যাট মিন্স আপনি কোন জিনিসটি আপনি রিপ্লেস করতে চাচ্ছেন, কোন জিনিসটি আপনি রিমুভ করতে চাচ্ছেন, সেই জিনিসটি আমরা রিমুভ করতে চাচ্ছি। আমরা ইনভার্টেড কমা শুরু করলাম, দেন হচ্ছে ওই হাইপেন, এইটা আমরা রিমুভ করতে চাচ্ছি, দেন আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। আমরা কেন ইনভার্টেড কমা ক্লোজ করতেছি এবং দিতেছি, কেন বা এখানে ইনভার্টেড কমা দিচ্ছি, এইটার উপরে আমার ভিডিও আছে, তারপরে বলে রাখতেছি। নাম্বার ছাড়া যে কোনো জিনিস আপনি যদি ফাংশনের ভিতরে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। দেন হচ্ছে কমা। নিউ টেক্সট, নিউ টেক্সট মানে হচ্ছে আমরা যে এই যে হাইপেনটা যে আমরা রিমুভ করব, এটার পরিবর্তে আমরা কি দেখতে চাই। দ্যাট মিন্স এই হাইপেন যে তুলে দিব, এটা যদি আপনি ফাঁকা রাখেন তাহলে আপনার এখানে স্পেস দিতে হবে, যদি আপনি ফাঁকা না রাখেন তাহলে এই হাউ টু ই বি WOD এভাবে আসবে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা এটাকে ফাঁকা রাখার জন্য আমরা ডাবল ইনভার্টেড কমা, দেন হচ্ছে স্পেস, দেন হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। দ্যাট মিন্স এই যে স্পেসটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার ভিতরে ঢুকিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এন্টার দিলাম। এখন দেখেন কত সুন্দরভাবে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, হাউ টু বি ইন এ রিলেশনশিপ এই জিনিসটা। তো MD মেহরাব আলী ভাই, আপনি যেটা চেয়েছেন আমার মনে হয় আপনি সেটা পেয়েছেন। এখন এখানে আন্ডারস্কোর না হয়ে এই জায়গাটায় যদি আপনার অন্য কিছু হতো, সাপোজ এখানে আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আমরা কোলন দিলাম, কোলন দিলে কি হবে, দেখেন এখানে কিন্তু কোলন পড়ে গেছে। তখন আমাদের কি করতে হতো, আবার সাবস্টিটিউট ইউজ করতে হতো। সাবস্টিটিউট, দেন হচ্ছে আমাদের এই হচ্ছে ওল্ড টেক্সট, দেন হচ্ছে আমরা কি রিমুভ করতে চাচ্ছি, কোলন রিমুভ করতে চাচ্ছি, ইনভার্টেড কমা ক্লোজ, দেন হচ্ছে কমা, এইটার পরিবর্তে আমরা কি দেখতে চাচ্ছি, স্পেস, দেন হচ্ছে আমরা ইনভার্টেড কমা শুরু করলাম, স্পেস দিলাম, ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে কোলন থাকা সত্ত্বেও কিন্তু এই জিনিসটা আমাদের সুন্দর আকারে চলে আসছে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনার যদি কাজ করতে গিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আমাদের মামুন একাডেমি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকে আপনার এই প্রবলেমটি উত্তোলন করে আমরা এইটার উপরে আপনাকে একটা ভিডিও উপহার দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেব। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।